খাবার আসলে আমি ডেকে দেব এটা ঘুমাই না তিনবারে আনতে হবে আমাকে এই হচ্ছে আমার শ্রিম সুশি রোল এর আগে যতবার ভেঙে ভেঙে সুশি খেতে গেছি তখনই মুখ থেকে পড়ে গেছে এবার পুরোটা আজকে আমি পুরো কোরিয়ান লুক দিয়ে আসছি একদম ওভারসাইজড হুডি পরছি একদম ব্লাশ ক্লাশ দিয়ে একটা উইং আইলাইনার একদম ব্লারি একটা লুক করে কোরিয়ান কুইজিন ট্রাই করতে আসছি আর আগের ব্লগে বলছে যে আমি নাকি খাওয়ার সময় কোনো এক্সপ্রেশন দেই না আজকে আমি একটা এক্সপ্রেশন দিব যে দিতেই পারবেন আমি এবং আমাকে যেহেতু কমেন্ট বক্সে অনেকে বলে যে আপু বিটিএস নিয়ে কিছু বলো বিটিএস নিয়ে কিছু বলো আজকে আমি বিটিএস নিয়েও বলবো তার আগে আমি অর্ডার দিয়ে আসি এখানে অনেকগুলো জাপানিজ কোরিয়ান এরকম আছে রেস্টুরেন্ট মানে ওগুলোর চেইন সবগুলো তো আমি দেখি যে কোরিয়ান কি আছে তো এটা হচ্ছে অ্যাবসলিউট কোরিয়ানের মেনু মেনুটা বেশ বড় এখানে সুশি রোলস ফ্রাইড চিকেন স্যালাডস তারপর স্যান্ডউইচেস সাশিমি সব আছে তো আমি এখান থেকে শ্রিম্প রোলটা নিছি যেটা 5 পিস এরকম শ্রিম্প রোল থাকবে আমি আমাকে এই পিকচারটা দেখাইছে এই জন্য আমার এটা নিতে ইচ্ছা করছে সুপের মধ্যে থেকে আমি চিকেন ডাম্পলিং স্যুপটা নিছি আর নুডলের মধ্যে চিকেন র্যামেন আর রাইস বোলের মধ্যে চিকেন টেরিয়াকি উইথ স্টিম রাইস অ্যান্ড বয়েলড এগ আচ্ছা কতক্ষণ লাগবে আপনাদের সার্ভ করতে 15 থেকে 20 মিনিট আচ্ছা ওয়ান ইটারনিটি লেটার ঘুমাই গেলাম খাবার আসতে আসতে 15-20 মিনিট বলছে আধা ঘন্টা হয়ে গেছে ফাইনালি কল আসছে তিনবারে আনতে হবে আমাকে এটা হচ্ছে চিকেন টেরিয়াকি রাইস বোল যদিও আমি কোরিয়ান কুইজিন করতেছি আজকে বাট এটা সুশি কিন্তু অ্যাকচুয়ালি জাপানিজ একটা ডিশ বাট আমি হচ্ছে সুশি দেখে অ্যাপিটাইজারের মধ্যে আমার জিনিস নিতে ইচ্ছা করছে জন্য আমি নিয়েছি আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই বলেন যে মুখে দেওয়ার পর খাবার আমার কেন কোনো এক্সপ্রেশন থাকে না আসলে আমি মুখে দেওয়ার পরে আমার একটু টাইম লাগে মানে টেস্টটা বুঝতে তো আমি মুখে দিয়েই ফার্স্টে এরকম করতে পারি না বাট আজকে আমি করবো যেহেতু গত মানে ভিডিওটাতে লাস্ট ভিডিওটাতে অনেকগুলো কমেন্ট আসছে সেটা নিয়ে যে কেন আমি বুঝাই না আমার এক্সপ্রেশন আইল ট্রাই সো এই হচ্ছে আমার শ্রিম সুশি রোল এটা হচ্ছে কিউকাম্বার ভিতরে তারপর এগ ক্যারেটস আর সুশি রাইস আর ওই যে শিটস দিয়ে সুশি শিট দিয়ে হচ্ছে এটাকে ইয়ে করা র্যাপ করা অনেক জায়গায় হচ্ছে শ্রিম টেম্পুরাটা ফ্রাইড থাকে বাট এটা ফ্রাইড না আর উপরে হচ্ছে এটা এক ধরনের মাছের ডিম মানে এটাকে একটা ধরনের ক্যাভিয়ার আর কি রোলটা যেখানে শেষ হবে সেখান থেকে হচ্ছে এটা বাইটটা নিতে হবে যাতে না পড়ে এটা অনেকটা যে ওই দিন অর্ডার দিয়েছিলাম না রেড ড্রাগন সুশি ওটার মতো না হ্যাঁ এর আগে যতবার ভেঙে ভেঙে সুশি খেতে গেছি তখনই মুখ থেকে পড়ে গেছে এবার পুরোটা মুখে দিলাম মেইন জিনিস মুখের ভিতর যায় না শ্রিম্প এই জিনিস আজকে আমি ভুলেও ট্রাই করবো না গতদিন এটা খেয়ে আমার পুরো জান বের হয়ে গেছিল আমি আসলে যেটা বুঝলাম এই জিনিসটার মধ্যে একটা এক্সট্রা কি জন্য ফ্লেভার আছে এই ক্যাভিয়ারটার মধ্যে আর রাইসটা আমার কাছে মনে হয়েছে যে এই সুশির রাইসটা একটু বেশি দিয়ে ফেলছে আমার কাছে অ্যাভারেজ লাগছে আমার কাছে পুরাই ওয়েস্ট অফ মানি এর আগে আমি যে রেড ড্রাগনটা খেয়েছিলাম ওইটার থেকে অনেক বেটার ছিল এই টেস্টলেস সুশি খাওয়ার পর এখন আমি র্যামেন খাবো সেখানে অনেক বেশি চিকেন উপর দিয়ে আল্লাহ জানে ভিতরে আছে নাকি আর সাথে দুটা যদি খাঁটি বাংলায় বলি ডিম সিদ্ধ স্যুপটা আরেকটু বেশি ছিল আমরা কিছুক্ষণ রেখে দেওয়াতে এটা আবার নুডলসটা টেনে নিছে চিকেনটা হালকা একটু ফ্রাই করে নিছে আর উপর দিয়ে হচ্ছে নুডলসটার মধ্যে একটু চিলি ফ্লেক্স দেয়া একটা জিনিস কি মানে এই র্যামেনটা হচ্ছে নর্মাল র্যামেন চিকেন যেটা মানে এটার মধ্যে কোনো ভেজিটেবল দেয় নাই মানে অনেক সময় থাকে না যে মাশরুম থাকে বা ক্যাবেজ থাকে বা হচ্ছে মানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস থাকে এটাতে আবার এগুলো কিছুই নাই জাস্ট নর্মাল চিকেন আর বয়েলড এগ মানে ডিম সিদ্ধ আর কি সো জাস্ট চিকেন ব্রকটার মধ্যে একটু সস চিলি টিলি অ্যাড করে এই জিনিসটা বানাইছি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে আপু তুমি বিটিএস নিয়ে কিছু বলো না কেন
মানে অ্যাকচুয়ালি ইটস লাইক বিটিএস আমি পছন্দ করি কি না, আই এম নট এ বিটিএস আর্মি যে একদম মানে পোস্টার কালেক্ট করা বা একদম আপ টু ডেট আপডেট থাকা যে ওরা কী খাচ্ছে কী পড়তেছে বা এরকম না, কিন্তু আমি পছন্দ করি, আমি ওদের গান শুনি, প্রত্যেকটা গানে আমার ভালো লাগে এবং ওরা অনেক ভালো নাচে, অনেক হার্ডওয়ার্কিং, আমার কাছে অনেক ট্যালেন্টেড লাগে ওদেরকে। অ্যান্ড আমার কোরিয়া খুব পছন্দ, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া না অবভিয়াসলি, সাউথ কোরিয়া খুব পছন্দ। ওদের কোনো একটা কনসার্টে যদি আমি কোনো একদিন যেতে পারি, এটা আমার খুব ইচ্ছা যে কোনো একটা কনসার্ট অ্যাটেন্ড করা যদি কোনো দিন কপালে থাকে। আমি ভাবছিলাম যে এই স্যুপটা এরকম যে ক্লিয়ার স্যুপ হবে এটা আমি আসলে চিন্তা করি নাই, আমি ভাবছিলাম এটাও একটু স্পাইসি র্যামেন টাইপের স্যুপের মধ্যে ডাম্পলিংটা থাকবে। এটার যে চিকেনের স্টাফিং ভালো, বাট এটা খুবই টেস্টলেস, একদমই পানসে। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দিস ডিশ। আমি সব জায়গায় শুনছি যে ডাম্পলিং স্যুপ অনেক মজার হয়, এই জন্য আমি ওই এক্সপেকটেশন থেকে আসলে আজকে এটা নিছি, বাট এটা যেহেতু টেস্টলেস হবে খাও না, আমি খাবো না, এটা খুবই মানে অদ্ভুত টেস্ট, খুবই পানসে, খুবই মানে ডাম্পলিংটাও একটা খুবই নর্মাল চিকেন ডাম্পলিং, তাও আবার অত মজাও না, জাস্ট স্যুপের মধ্যে জাস্ট সোক করা, ভালো লাগে না আমার কাছে, একদমই ভালো লাগে না। এই হচ্ছে টেরিয়াকি চিকেন, সে রাইস, সামান্য একটু ভেজিটেবল। ওকে, আগে একটা চিকেন নিয়ে দেখি, চিকেনটা স্লাইটলি হানি গ্লেজড রাখছে, অ্যান্ড এটা একদমই স্পাইসি না, মাইল্ড, বাট খুবই মজা লাগছে। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু রেকমেন্ড মি ইয়োর ফেভারিট কোরিয়ান রেস্টুরেন্ট ইন ঢাকা। এটা হচ্ছে হালকা একটু সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে যে সর্টেড করা, কিন্তু ওটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার আসতেছে, যার কারণে এটা ভালো। আর রাইসটা হচ্ছে খুবই সিম্পল রাইস যেহেতু, বাট চিকেনের পরিমাণটা বেশি, একটা সাইড পুরাটা চিকেন ছিল, একটা সাইড পুরাটাই চিকেন এবং চিকেনগুলো বেশ বড় বড় করে শ্রেড করে কাটা। আমি আসলে আজকে অ্যাবসলিউট কোরিয়ান থেকে আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম, বাট আমার কাছে চারটা ডিশের মধ্যে দুইটা ডিশই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, সুশিটা, শ্রিম্প রোল যেটা, আর চিকেন ডাম্পলিং স্যুপটা, ওটা তো একদমই টেস্টলেস, বাট চিকেন তেরিয়াকি রাইস বোলটা ভালো ছিল আর র্যামেন চিকেনটা ভালো ছিল। আমি কিন্তু নর্মালি কোথাও গিয়ে ইচ্ছা করে মানে জানি যে খারাপ খাবার যে আবার খারাপ বলবো এটা আমি করি না, বাট আজকে আমার এক্সপেকটেশন বেশি ছিল, বাট আজকে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আসলে সব দিন সমান যাবে না, সো এই জন্য আজকে একটা ভালো হয় নাই। তো আমি চাই যে ইউ গাইজ কমেন্ট দিলো যে নেক্সট ডে আমি কোন কুইজিনটা ট্রাই করবো, থাই নাকি ইন্ডিয়ান নাকি জ্যাপানিজ, এবং কোথেকে ট্রাই করবো, বিকজ আমি চাই একটা ভালো কোথাও গিয়ে ভালো কিছু জিনিস ট্রাই করি, ইচ্ছে করে খারাপ বলার শখ আমার নেই। সো এখন হয় নেক্সট ডে অন্য কোনো একটা কুইজিন নিয়ে আসবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাস্ক করবেন।